হ্যালো বন্ধুরা, কতকগুলো প্রশ্নের উত্তর বলতে ভুলে গিয়েছিলাম, কারণ যে পিডিএফটা পাঠানো হয়েছিল সেই পিডিএফে এই প্রশ্নগুলো থাকেনি, আমি সেটা লক্ষ্য করিনি। তাই তোমাদের একটু সমস্যা হলো আমি বুঝতে পেরেছি। তবে আমি এই ভিডিওতে বাকি যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে জানাতে ভুলে গিয়েছি সে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিই। যেমন এক্ষেত্রে চব্বিশ শতকের যেটা প্রশ্ন এবং তার সঠিক উত্তর হলো, এক্ষেত্রে সঠিক উত্তরটা হলো বিনিময়, অর্থাৎ বিয়ের অপশানটা। ওকে, পঁচিশের দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো 3:3। ছাব্বিশের দাগের প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমার ঠিক মনে হচ্ছে না কোনটা সঠিক, তাই আমি এটা বলতে পারছি না। মানে আমার যেটা মনে হচ্ছে সেটা মনে হচ্ছে যে এক্ষেত্রে বি এর অপশানটা, কিন্তু এটা পারফেক্ট হবে কি না সেটা আমি বুঝতে পারছি না। ওকে, সাতাশের দাগের যেটা প্রশ্নের উত্তর সেটা হলো এক্ষেত্রে হবে যে এমজিও ম্যাগনেসিয়াম অক্সাইড এক্ষেত্রে তৈরি করে না। আঠাশ শতকের প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা হলো এক্ষেত্রে সিও টু কিন্তু একটা কোনো জ্বালানি গ্যাস নয়। এরপর এদিকে আসি ২৯ শতকের প্রশ্ন, এক্ষেত্রে যেটা জারক পদার্থ সেটা হলো Fe2O3। ৩০ শতকের যেটা প্রশ্ন এবং তার যেটা সঠিক উত্তর সেটা হলো কপার সালফেটের জলীয় দ্রবণ। ওকে, অর্থাৎ এ এর অপশানটা। ৩১ শতকের যেটা প্রশ্ন এবং তার সঠিক উত্তর হলো এক্ষেত্রে বিয়ের অপশানটা, কারণ এক্ষেত্রে H2SO4টা SO2 উৎপন্ন করছে না, তাই এক্ষেত্রে এটা শক্তিশালী জারক পদার্থ হিসাবে কাজ করছে না, এক্ষেত্রে বিয়ের অপশানটা সঠিক। ৩২ এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো বিয়ের অপশানটা, কারণ এক্ষেত্রে বলা আছে ওয়াই একটা অধাতু যেটা কিন্তু তরল, একমাত্র ব্রোমিন, তাই বিয়ের অপশানটাই সঠিক। ৩৩র যেটা সঠিক উত্তর সেটা হলো জলের চাপ বাড়ালে CO2 দ্রবণীয়তা বৃদ্ধি পাবে, অর্থাৎ বি এর অপশানটা। ওকে, তাহলে এই ছিল সেই গোটা কত প্রশ্ন যেগুলোর প্রশ্নের উত্তর আমি বলতে ভুলে গিয়েছি। তোমরা চেক করে নাও একটু, দেরি হওয়ার জন্য দুঃখিত এবং বলতে না পারার জন্য দুঃখিত। আর ক্লাস টেনের যে প্রশ্নের উত্তর সেটা খুব শীঘ্রই নিয়ে আসছি, একটু দেরি হবে কিন্তু নিয়ে আসছি অবশ্যই। থ্যাংক ইউ।